আত্মজ্ঞান লাভের পন্থা। সততম কৃতয়ন্ত মাম যতন্ত দৃঢ়বতাঃ নমস্যন্তশ মম ভক্তা নিত্যযুক্তা উপাসতে। নিরন্তর আমার মহিমা কীর্তন করে গভীর নিষ্ঠা সহকারে প্রয়াস করে আমাকে প্রণতি নিবেদন করে মহাত্মারা গভীর ভক্তি সহকারে নিরন্তর আমার উপাসনা করে। ভগবদ্গীতা 9:14 শ্লোক। শ্রীকৃষ্ণ এখানে বর্ণনা করেছেন যথার্থ মহাত্মা কে। যথার্থ মহাত্মা হচ্ছেন তিনি যিনি নিরন্তর ভগবানের মহিমা কীর্তন করার মাধ্যমে পরমেশ্বর ভগবানের উপাসনা করেন। কীর্তন করার অর্থ হচ্ছে বর্ণনা করা। আপনি সঙ্গীতের মাধ্যমে বর্ণনা করতে পারেন, লেখার মাধ্যমে বর্ণনা করতে পারেন, কথা বলার মাধ্যমে বর্ণনা করতে পারেন, যে কোনো রকমের বর্ণনা করাকে বলা হয় কীর্তন। ভগবত ভক্তি শুরু হয় কীর্তন এবং শ্রবণের মাধ্যমে। আপনি যদি না শোনেন তাহলে আপনি বর্ণনা করতে পারবেন না। আপনি কি বর্ণনা করবেন? আপনি যদি পরমেশ্বর ভগবান সম্বন্ধে কিছুই না জানেন তাহলে কিভাবে আপনি তার কথা বর্ণনা করবেন? তাই শ্রবণ হচ্ছে ভক্তির প্রথম স্তর। সমস্ত বৈদিক শাস্ত্রকে বলা হয় শ্রুতিশাস্ত্র। শ্রুতি কথাটির অর্থ হচ্ছে শ্রবণের মাধ্যমে আহরণ করা। আপনি যদি পরমেশ্বর ভগবান সম্বন্ধে জানতে চান তাহলে কোনো রকম জড় উপাধির প্রয়োজন হয় না, জড়জাগতিক বিষয়ে জ্ঞানের প্রয়োজন হয় না। আপনি যেখানে আছেন সেখানেই থেকে সেই জ্ঞান আহরণ করতে পারেন। তবে আপনাকে কেবল শ্রবণ করতে হবে। ভগবান আপনাকে শ্রবণের শক্তি দিয়েছেন। আপনি যদি প্রামাণিক সূত্র থেকে, অর্থাৎ যারা ভগবত তত্ত্ব সম্বন্ধে জানেন তাদের কাছ থেকে শ্রবণ করেন তাহলে আপনি ভগবান সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করতে পারবেন কেবলমাত্র শ্রবণ করার মাধ্যমে। তাই শ্রবণ হচ্ছে প্রথম স্তর এবং তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরাকালে শিষ্য শ্রী গুরুদেবের কাছ থেকে শ্রবণ করতো। যেমন ভগবদ্গীতায় আপনারা দেখবেন যে অর্জুন শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করছেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি বেদান্ত দর্শন অধ্যয়ন করেছিলেন না, তিনি কেবল শ্রবণ করেছিলেন। আপনি যে কোনো জায়গায় শ্রবণ করতে পারেন, এমনকি যুদ্ধক্ষেত্রেও আপনি প্রামাণিক সূত্র থেকে তত্ত্বজ্ঞান শ্রবণ করতে পারেন। তাই জ্ঞান আহরণের এই প্রন্থা চিরকাল ধরে চলে আসছে। শ্রবণ করার অর্থ হচ্ছে জ্ঞান আহরণ করা, জ্ঞান তৈরি করা নয়। কিছু লোক আছে যারা মনে করে আমি কেন ওর কাছ থেকে শুনবো, আমি তো নিজে নিজেই চিন্তা করতে পারি, আমি অনুমান করতে পারি, নানা রকম জল্পনা কল্পনা করতে পারি, আমি একটি নতুন কিছু চিন্তাধারা সৃষ্টি করতে পারি এবং তা আমার বন্ধুবান্ধবদের কাছে প্রচার করতে পারি। এটি হচ্ছে নির্বুদ্ধিতা, এটি বৈদিক পন্থা নয়। বৈদিক পন্থা হচ্ছে শ্রবণ। জ্ঞান আহরণের পন্থা রয়েছে আরোহ পন্থা এবং অবরোহ পন্থা। আরোহ পন্থার অর্থ হচ্ছে উপরে ওঠার চেষ্টা করা, নিজের শক্তির দ্বারা নিজেকে উন্নত স্তরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা। আর অবরোহ পন্থার অর্থ হচ্ছে উন্নত পর্যায়ভুক্ত কোনো ব্যক্তির কাছ থেকে, ভগবত তত্ত্ব জ্ঞান সম্পূর্ণ কোনো ব্যক্তির কাছ থেকে বিশুদ্ধ জ্ঞান লাভ করা। তাই আরোহ পন্থাকে বৈদিক জ্ঞান আরোহণের উপায় বলে স্বীকৃতি দেওয়া হয়নি। বৈদিক জ্ঞান লাভের পন্থা হচ্ছে অবরোহ পন্থা। শিক্ষার্থী শিষ্য সদ্গুরুর কাছ থেকে বিনীতভাবে শ্রবণ করার মাধ্যমে এই জ্ঞান আহরণ করেন। এভাবে আমরা যথার্থ জ্ঞান লাভ করতে পারি। ভগবদ্গীতা 4:2 শ্লোকে আপনারা পড়েছেন এবং পরম্পরা প্রাপ্ত ইমম রাজস্বয় বিদু। এভাবে গুরু শিষ্য পরম্পরা ধারায় এই পরম তত্ত্বজ্ঞান লাভ করা যায়। ভগবান বলেছেন সর্বপ্রথমে আমি এই জ্ঞান সূর্যদেব বিভসানকে দিয়েছিলাম। বিভসান তারপর তার পুত্র মনুকে তা দান করেন, মনু তা দান করেন তার পুত্র ইক্ষাকুকে। সে সময় ইক্ষাকু ছিলেন এই পৃথিবীর রাজা। এভাবে ইক্ষাকুর কাছ থেকে এই জ্ঞান প্রবাহিত হচ্ছিল পিতা থেকে পুত্রতে অথবা গুরু থেকে শিষ্যতে।
এখন যেহেতু সেই গুরু পরম্পরা ছিন্ন হয়েছে, শ্রীকৃষ্ণ তাই বলেছেন, সে পুরাতন জ্ঞান আমি আবার তোমাকে দান করছি অর্জুন, কারণ তুমি আমার ভক্ত, তুমি আমার প্রিয় বন্ধু। সুতরাং এটি হচ্ছে প্রন্থা, শ্রবণ করা হচ্ছে প্রাথমিক স্তর। শ্রবণের প্রক্রিয়াটি এতই শক্তিশালী যে কেবলমাত্র প্রামাণিক সূত্র থেকে শ্রবণ করার মাধ্যমে পূর্ণ সিদ্ধি লাভ করা যায়, কেবলমাত্র শ্রবণ করার মাধ্যমে। অবশ্য বিনীতভাবে শ্রবণ করতে হবে, জ্ঞানের প্রয়াস সমুদপাশ্য নমস্তয়েব, এটি শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক। নির্বোধের মতো নিজের চেষ্টার পরম তত্ত্ব জ্ঞান লাভ করার চেষ্টা করো না, তোমাদের বুদ্ধি সীমিত, তোমাদের ইন্দ্রিয়গুলি অসম্পূর্ণ। তোমরা নিজেদের ইন্দ্রিয়ের উপর নির্ভর করে এবং বুদ্ধির উপর নির্ভর করে কোনো কিছু যথাযথভাবে জানতে পারবে না। তাই আরোহ পন্থার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানার চেষ্টা বর্জন করতে হবে। আজকাল সকলে মনে করছে, ও আমি মন গড়া একটি মত তৈরি করব, কেন আমি অন্য কারো বর্ষতা স্বীকার করতে যাব, আমি নিজে বিবেচনা করব আমি কে এবং আমার কী করা কর্তব্য, সেটি হচ্ছে। কিন্তু সেটি বৈদিক পন্থা নয়, বৈদিক পন্থা হচ্ছে শ্রবণ, নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ। তাই আমরা যদি আমাদের নিজেদের চেষ্টার মাধ্যমে পরম তত্ত্বকে জানার পন্থা বর্জন করি এবং বিনীত হই, তাহলে আমরা দিব্য জ্ঞান লাভে সার্থক হব। বিনীত হওয়ার অর্থ হচ্ছে আমাদের অক্ষমতা সম্বন্ধে অবগত হওয়া। বদ্ধ অবস্থায় আমরা সাধারণত চারটি ত্রুটির দ্বারা প্রভাবিত থাকি। প্রথমে আমরা ভুল করি, জড়জগতে বদ্ধ অবস্থায় কেউ বলতে পারে না আমি ভুল করব না বা আমি কোনো ভুল করি না, সেটি কখনোই সম্ভব নয়। ভুল আমাদের হবেই, ভুল করাই মানুষের ধর্ম, সুতরাং এটি আমাদের একটি অপূর্ণতা। দ্বিতীয়ত আমরা প্রমাদগ্রস্ত, যা অলিক তাতে আমরা বাস্তব বলে মনে করি, যেমন আমরা আমাদের শরীরটিকে আমাদের স্বরূপ বলে মনে করি। আমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে আমরা কে, তখন আমরা উত্তর দিই, ও আমি আমেরিকান, আমি ইউরোপিয়ান ইত্যাদি। কিন্তু আমেরিকান বলতে কী বোঝায়? এই শরীরগুলি আমেরিকান, কিন্তু আমরা তা নই, কারণ আমরা আমাদের এই শরীর নই। সুতরাং এটি প্রমাদ বা মোহ। তারপর আমাদের ইন্দ্রিয়গুলি ভ্রান্ত, আমাদের স্মৃতিশক্তি নিয়ে আমরা কত গর্ব করি, কিন্তু যখনই আলো নিভিয়ে দেওয়া হয় তখন আমরা আর কিছুই দেখতে পাই না। তাই আমাদের এই দৃষ্টিশক্তি আপেক্ষিক, আর তেমনি আমাদের আর সবকটি ইন্দ্রিয়ও আপেক্ষিক, তাই সেগুলি ভ্রান্ত। আমরা সকলে প্রতারণা করতে চাই, আমরা কিছুই জানি না, কিন্তু আমরা অন্যদের বোঝাতে চাই যে আমরা সব কিছু জেনে বসে আছি। সেই ধরনের মহামূর্খ প্রতারকগুলি আবার একদল শিষ্য জোগাড় করে তাদের নানারকম মনগড়া তত্ত্ব শিক্ষা দিচ্ছে, সেটি প্রতারণা ছাড়া আর কিছু নয়। পরম তত্ত্ব জ্ঞান লাভ করতে হলে তত্ত্বদ্রষ্টা গুরুদেবের কাছ থেকে এবং তারপর সেই জ্ঞান অন্যদের দান করতে হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দান করেছিলেন, আর আমরা সেই জ্ঞান আজও প্রচার করে চলেছি। আর যারা অর্জুনের মতো বিনীতভাবে সেই জ্ঞান শ্রবণ করছেন, তারাও ভগবদ্গীতার যথার্থ শিক্ষার্থী। তাই আমাদের ভ্রান্ত ইন্দ্রিয় এবং অভিজ্ঞতার মাধ্যমে পরমতত্ত্ব উপলব্ধি করার চেষ্টা সম্পূর্ণ অর্থহীন। আমাদের শ্রবণ করতে হবে, সেটি বৈদিক পন্থা। পুরাকালে শিষ্য গুরুগৃহে যেতেন সেই জ্ঞান আহরণ করবার জন্য, তাকে বলা হতো গুরুকুল। প্রত্যেক ব্রাহ্মণ, প্রতিটি ব্রহ্মজ্ঞানী পুরুষ, প্রতিটি বিপ্র অথবা বৈদিক তত্ত্বজ্ঞান সম্বন্ধে পারদর্শী ব্যক্তি কয়েকজন ব্রহ্মচারীকে শিষ্যরূপে বরণ করে শিক্ষা দান করতেন। সেই সমস্ত শিক্ষার্থীরা ব্রহ্মচর্য পালন করে গুরুগৃহে অবস্থান করতেন এবং গুরুদেব তাদের বৈদিক শাস্ত্রসম্ভূত তত্ত্বজ্ঞানসমূহ প্রদান করতেন, সেটি যথার্থ পন্থা। সুতরাং আরও পন্থার মাধ্যমে কখনোই পরম তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করা উচিত নয়। গিরিয়ানে প্রয়াস মুদপাশ্য উদপাশ্য কথাটির অর্থ হচ্ছে বর্জন করে এবং নমস্ত এব বিনীতভাবে, নমস্ত এব জীবন্তি সম্মুখরিতম ববুদীয়বার্তাম। কেউ যদি তত্ত্বদ্রষ্টা পুরুষের কাছে বিনীতভাবে শ্রবণ করেন, ঠিক যেভাবে অর্জুন পরম পুরুষ শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছিলেন, তাহলে অনায়াসে জীবনে পরম সিদ্ধি লাভ করা যায়। শ্রীকৃষ্ণের প্রতিনিধি কৃষ্ণ ভক্তের কাছ থেকেও শ্রবণ করা যায়, যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে তার প্রতিনিধি করেছিলেন।
কেন? শ্রীকৃষ্ণ বলেছেন, ভক্ত সে কারণ তুমি আমার ভক্ত। ভগবানের ভক্ত না হলে তার প্রতিনিধি হওয়া যায় না। যে মনে করে আমি ভগবান, সে কখনোই ভগবানের প্রতিনিধি হতে পারে না। যেমন ধরো, তুমি একজন ব্যবসায়ী এবং তুমি তোমার প্রতিনিধিকে পাঠিয়ে ব্যবসা করো। এখন তোমার প্রতিনিধি যদি তোমার খরিদ্দারের কাছে গিয়ে বলে আমি মালিক, তাহলে কতদিন আর সে তোমার চাকরি করতে পারবে? যখন তুমি জানতে পারবে যে সে মূর্খ লোকটি নিজেকে তোমার প্রতিষ্ঠানে মালিক বলে প্রচার করে বেড়াচ্ছে, তৎক্ষণাৎ তুমি তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবে। কারণ সেই লোকটি হচ্ছে প্রতারক, সে মালিক নয়। তেমনি যে বলে আমি ভগবান, সে একটি প্রতারক এবং তার কাউকে শিক্ষা দেওয়া উচিত নয়। কে মনে করতে পারে যে সে নিজে নিজে ভগবতত্ত্ব জ্ঞান লাভ করতে পারে? সেটি ভিন্ন বিষয়। আমি ভগবান বলে জাহির করার পিছনে ভগবানের গুণগুলি সম্বন্ধে বলা হচ্ছে। আমরা যেহেতু ভগবানের বিভিন্ন অংশ, তাই গুণগতভাবে আমরা ভগবানের অংশ বিশেষ। যেমন একটি সোনার কোনাও সোনা, সেটি সোনা ছাড়া আর কিছুই নয়। তেমনি আমরা যদি পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ, তাই গুণগতভাবে আমরা ভগবানের সঙ্গে এক। তাই আমি যদি আমার গুণাবলী বিশ্লেষণ করি, তাহলে আমি ভগবানের সম্বন্ধেও জানতে পারি। কারণ তার মাধ্যমে আমরা ভগবানের গুণাবলী জানতে পারি, কিন্তু তা বলে ভগবানের আয়তন আমরা জানতে পারি না। যেমন ধরো, তুমি কিছু ভালো চাল পেলে প্রথমে কতটা চাল রয়েছে তা তুমি বিবেচনা করো না, কিন্তু এক মুঠো চাল দেখে তুমি বুঝতে পারো যে সেগুলি কী রকম চাল। তারপর তুমি তা কিনতে পারো এবং তারপর তুমি তোমার লেনদেন করো। আপনার কাছে কত চাল আছে, আপনার কাছ থেকে আমি কতটা চাল কিনতে পারি। সুতরাং আয়তন হচ্ছে আর একটি ভিন্ন বিষয়, কিন্তু গুণ দেখে তুমি বিবেচনা করতে পারো তুমি কতটা চাল কিনবে। তেমনি গুণগতভাবে আমরা ভগবানের সঙ্গে এক, কিন্তু আয়তনগতভাবে ভিন্ন। ভগবান হচ্ছেন মহান আর আমরা সেই তুলনায় নিতান্তই ক্ষুদ্র। তাই আমরা কখনো দাবি করতে পারি না আমি ভগবান। তুমি নিজেকে ভগবান বলে জাহির করো, আর কেউ যদি এসে তোমাকে জিজ্ঞাসা করে আপনি যদি ভগবান হন, তাহলে আপনি আমাকে আপনার সর্বশক্তিমত্তা প্রদর্শন করুন, তখন তা তোমার পক্ষে সম্ভব হয় না। তাই তুমি দাবি করতে পারো না যে আমি ভগবান, কিন্তু শ্রীকৃষ্ণ প্রমাণ করে গেছেন যে তিনি ভগবান। কিভাবে? ভগবদ্গীতা একাদশ অধ্যায়ে অর্জুন যখন তাকে অনুরোধ করেন, হে কৃষ্ণ, তুমি দয়া করে আমাকে তোমার বিশ্বরূপ দর্শন প্রদর্শন করবে, শ্রীকৃষ্ণ তখন তাকে তা দেখিয়েছিলেন। এটি সমস্ত জগতের কাছে অর্জুনের চিরস্থায়ী বাণী। ভবিষ্যতে বহু মূর্খ লোক যখন নিজেদের ভগবান বলে জাহির করবার চেষ্টা করবে, তখন তাদের দ্বারা প্রতারিত হইও না। তাদের জিজ্ঞাসা করে দয়া করে আপনার বিশ্বরূপ প্রদর্শন করুন। যদি তারা তা পারে, তখন তাদের ভগবান বলে স্বীকার করো। কিন্তু কখনোই কোনো মূর্খ বন্ড প্রতারককে ভগবান বলে স্বীকার করো না। সেটি হচ্ছে সবচাইতে বড় অপূর্ণতা। মানুষ জড়জগতের কঠোর নিয়মের দ্বারা আবদ্ধ। একটু দাঁত ব্যথা হলে সে যন্ত্রণায় আত্মনাদ করতে থাকে, অথচ সে নিজেকে ভগবান বলে জাহির করতে চায়। মূর্খ লোকেরাই এ ধরনের মানুষের দ্বারা প্রতারিত হয়। ভগবান হচ্ছেন পরমেশ্বর। ভগবান ছাড়া আর কেউ পরমেশ্বর হতে পারে না এবং কেউ ভগবানের সমকক্ষ হতে পারে না। বৈদিক শাস্ত্রে ভগবানকে অসমর্থ বলে বর্ণনা করা হয়েছে। অসম মানে যার সমান কেউ নেই। কেউ ভগবানের সমকক্ষ হতে পারে না এবং কেউ ভগবানের থেকে মহৎ হতে পারে না। সকলে ভগবানের অধস্তন, তা সে যত মহতি হোক না কেন। এ সম্পর্কে একটি সুন্দর শ্লোক রয়েছে, শিব বিরিঞ্চি নূতম। শিব মানে হচ্ছে দেবাদিদেব মহাদেব এবং বিরিঞ্চি হচ্ছেন ব্রহ্মা। এই জড়জগতে তারাই সমস্ত দেবতাদের মধ্যে সর্বোত্তম, কিন্তু তারাও পরমেশ্বর ভগবান বা বিষ্ণুকে তাদের সশ্রদ্ধ পণতি নিবেদন করেন। তাই পরমেশ্বর ভগবানের সমকক্ষ কেউ হতে পারে না। তাই ভগবানের সমকক্ষ হওয়ার চেষ্টা না করে অথবা আমাদের ক্ষুদ্র জ্ঞান বা অপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা ভগবানকে জানবার চেষ্টা না করে আমাদের তার শরণাগত হওয়া উচিত। জ্ঞানে প্রয়াস মুদপাস্য, অবোধ মূর্খের মতো জল্পনা কল্পনার মাধ্যমে আমি ভগবানকে জানতে পারি। এই ধরনের প্রয়াস না করে বিনীতভাবে সদ্গুরুর শরণাগত হয়ে তার কাছ থেকে দিব্য জ্ঞান লাভ করার চেষ্টা করা উচিত। পরম প্রামাণিক তত্ত্ব কোথা থেকে লাভ করা যায়? শ্রীকৃষ্ণ ভগবান অথবা তার প্রতিনিধির কাছ থেকে। যেমন বৃন্দাবনের ষড় গোস্বামীগণ, তারা ছিলেন ভগবানের প্রতিনিধি, তাই তারা হচ্ছেন এই জ্ঞান লাভের এক নির্ভরযোগ্য সূত্র। তেমনি ভগবানের যথার্থ প্রতিনিধি বা তার অবতারের কাছ থেকে এই জ্ঞান লাভ করা যায়। তারা কখনোই বলেন না আমি ভগবান, প্রকান্তরে তারা বলেন
আমি ভগবানের দাস, সেটিই ভগবানের প্রতিনিধির যোগ্যতা। তিনি কখনো বলেন না আমি ভগবান, তিনি সব সময় বলেন আমি ভগবানের দাস অথবা আমি ভগবানের সেবক। তিনি ভগবানের যথার্থ প্রতিনিধি, তাই তার কাছ থেকে বিনীতভাবে আমাদের শ্রবণ করতে হবে। স্থানে স্থিতা, স্থানে স্থিতা কথাটির অর্থ হচ্ছে সস্থানে স্থিত হয়ে। যেমন তোমরা ভগবদ্গীতা শ্রবণ করছো, তোমরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসায়ী, কেউ কেরানি, তোমরা কে কি তাতে কিছু যায় আসে না। তোমাদের বৃত্তি যাই হোক না কেন, তোমাদের জাতি যাই হোক না কেন, তোমাদের ধর্ম যাই হোক না কেন, তাতে কিছু আসে যায় না। ভগবদ্গীতার বাণী আহরণ করার ক্ষেত্রে সেগুলি কোনো প্রতিবন্ধক নয়, তাতে কোনো ক্ষতি নেই। সেই জ্ঞান তোমরা লাভ করতে পারবে। তুমি যদি খ্রিস্টান হও তাহলে তুমি সেই জ্ঞান লাভ করে আরও ভালো খ্রিস্টান হতে পারবে, আরও ভালো আমেরিকান হতে পারবে। আমরা আমেরিকানদের ভারতীয় করতে চাই না, কিংবা ভারতীয়দেরও আমেরিকান বানাতে চাই না, অথবা খ্রিস্টানদের হিন্দু বানাতে চাই না, সেটি আমাদের উদ্দেশ্য নয়। আমরা কেবল ভগবত তত্ত্ব বিজ্ঞান দান করছি, কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান দান করছি, কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করছি। এই জ্ঞান যে কেউ লাভ করতে পারে, যেমন তোমরা যখন কলেজে যাও তখন কেউ প্রশ্ন না যে করে না যে তুমি আমেরিকান না ভারতীয় না আফ্রিকান। স্কুলে কলেজে অথবা বিশ্ববিদ্যালয়ে সকলেই জ্ঞান লাভ করতে পারে। তেমনি কৃষ্ণ ভাবনার অমৃত ভগবত তত্ত্ববিজ্ঞান যে কেউ লাভ করতে পারে। স্থানে স্থিতা, আমাদের বৃত্তি পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। স্তুতি গতাম তনু ভাগ মনোবিহ, কেবলমাত্র কায় মন এবং বাক্যের দ্বারা যথার্থ বুদ্ধিমত্তা সহকারে নির্ভরযোগ্য সূত্র থেকে বিনীতভাবে শ্রবণ করার মাধ্যমে এই জ্ঞান লাভ করতে হয়। তোমরা যদি তা করো তাহলে প্রায়শ অজিত জিত শ্রী ত্রিলোকাম, অজিত যে ভগবান তাকে তোমরা জয় করতে পারবে। ভগবানের আরেক নাম অজিত, অর্থাৎ যিনি হচ্ছেন অজেয়। যেহেতু সকলে ভগবানের অধীন, তাই কে তাকে পরাভূত করবে। ভগবানের কী কথা, আমরা ভগবানের শক্তিকে পর্যন্ত জয় করতে পারি না। আমরা সকলে এখন ভগবানের মায়াশক্তির অধীন, সেই মায়াশক্তিকে পর্যন্ত আমরা জয় করতে পারি না। সুতরাং আমরা ভগবানকে জয় করব কী করে, তা কখনোই সম্ভব না। তাই ভগবানের আরেক নাম অজিত, কিন্তু সে অজিত যে ভগবান, তিনিও কখনো কখনো পরাজিত হন। কীভাবে? বিনীতভাবে ভগবানের কথা শ্রবণ করে এবং যথাযথভাবে সেই জ্ঞান লাভ করার চেষ্টা করার মাধ্যমে। সেটি হচ্ছে প্রন্থা। ভগবান খ্রিস্টান নন অথবা হিন্দু নন অথবা মুসলমান নন, অন্য কিছু নন, ভগবান হচ্ছেন ভগবান। তোমরা যদি ভগবদ্গীতা বিনীতভাবে কেবল শ্রবণ এবং বুদ্ধির দ্বারা তার সেই নির্দেশ পালন করার চেষ্টা করো, তাহলে তোমরা ভগবানকে জানতে পারবে, তাকে এত ভালোভাবে জানতে পারবে যে অজিত যে ভগবান, তিনিও তোমার কাছে পরাভূত হবেন। তোমরা তাকে জয় করতে পারবে কেবলই এই সরল পন্থার মাধ্যমে। তাই শ্রবণের এত গুরুত্ব, এবং তাই তা হচ্ছে ভক্তিযোগের প্রাথমিক স্তর। তারপর তুমি যা জানবে তা যদি তুমি কীর্তন করো, তাহলে সেই পারমার্থিক জ্ঞানের পথে তুমি উন্নতি সাধন করতে পারবে। আজ এখানে আমরা যা আলোচনা করলাম তা যদি যথাযথভাবে তোমরা শ্রবণ করে থাকো, এবং তা যদি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে বা আত্মীয় স্বজনদের কাছে তোমরা পুনরাবৃত্তি করো, তাহলে তোমরা সেই জ্ঞানে অধিষ্ঠিত হবে। তাকে বলা হয় কীর্তন। শ্রবণম কীর্তনম, শ্রবণ এবং কীর্তন। দিন রাত আমরা কত কিছু শ্রবণ করছি, টেলিভিশনে, রেডিওতে, খবরের কাগজে কত কিছু আমরা শ্রবণ করছি, কিন্তু সেই শ্রবণ আমাদের পারমার্থিক জ্ঞান লাভে কোনো সাহায্য করবে না। শ্রবণম কীর্তনম বিষ্ণু, বিষ্ণু বা শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করতে হবে। কৃষ্ণ কীর্তনম কীর্তনাত এব কৃষ্ণ সমুক্ত সঙ্গ পরম ভজেত, তোমরা যদি কেবল তাই করো তাহলে তোমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবে, এবং তোমরা পরম প্রকৃতিতে ভগবানের রাজ্যে উন্নীত হবে। এই যুগের পন্থা হচ্ছে শ্রবণ এবং কীর্তন। অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে পারমার্থিক জীবনে সিদ্ধি লাভ করা সম্ভব নয়। তোমরা যথাযথভাবে যোগ্যানুষ্ঠান করতে পারো না, তোমরা মননের মাধ্যমে বা ধ্যান করার মাধ্যমে জ্ঞান লাভ করতে পারো না, তোমরা অষ্টাঙ্গ যোগ অভ্যাস করতে পারো না, কিছুই করতে পারো না। তোমরা কেবল বিনীতভাবে ভগবতত্ত্ব বিজ্ঞান নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ করতে পারো, সেটি করার চেষ্টা করো, এবং তাতেই সিদ্ধি লাভ হবে। হরে কৃষ্ণ হরি বল।